আল্লাহ আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ বিশ্ববাসীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ বিশ্ববাসী তোমার দেওয়া বিধানের মধ্যে চলে নাই, তার জন্য তুমি রাগ করেছো মাফ করে এই ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে মুসলমানদের জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ। আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ। আল্লাহ মুসলমানদের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে বুঝ জ্ঞান দান করো আল্লাহ। এই মহামারী আমাদের ক্ষণিকের জীবন, কবে কার চলে যায় কেউ জানে না, কেয়ামতের মাঠে যেমন কেউ কাল চিনবে না। আল্লাহ আমরা এমন সময় পার করতেছি একজন অপরজনকে চিনতেছি না। আল্লাহ এক দেশ থেকে অন্য দেশের মানুষগুলি একজনকে অপরজনকে স্থান দিচ্ছে না। আল্লাহ সবাই মতের আতঙ্ক ডুবি গেছে মানুষ, মত থেকে কেমন বাঁচবে মানুষেরা চিন্তা করতেছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন যখন তলব করবে কেউ বাঁচতে পারবো না আল্লাহ। আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জতের হেফাজত করো আল্লাহ। প্রতিটি নারী শিশুকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে আজকে মেহরাজের রাত আমরা ফরিয়াদ জানাই আল্লাহ, দোয়া কবুলের সময় তোমার দরবারে হাত তুলছি আল্লাহ। মেহরাজের উসিলায় নবীর আগমনের উসিলায় যে আমাদেরকে নিয়ামত দিয়েছো আল্লাহ, আজকে এই নিয়ামত দিয়ে করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আমরা চট্টগ্রামবাসীকে হেফাজত করো আল্লাহ। এখানে ওলিয়া গোস্তুতু আব্দালরা শুরু আল্লাহ, আল্লাহ তাদের উসিলায় আল্লাহ চট্টগ্রামবাসীকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বিশ্ব মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। যারা বুঝো না দলে দলে মুসলমানদের পতাকার তলে আসার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বিশ্ববাসীকে তোমার কোরআনের পতাকার তলে, তোমার কোরআনের পতাকার তলে আসার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাস থেকে যেন সব জাতি শিখে নেয়, আমরা জুলুম করব না আল্লাহ, আমরা বলছি যে হামলা করব না, কুরআনকে ফুরিয়ে দেব না। পুরা জাতি বুঝে গেছে আল্লাহ আমাদেরকে এমন ভাবে আর কষ্ট দিও না আল্লাহ, মহামারী থেকে আমার সন্তান থেকে বাপকে কারি দিও না আল্লাহ, আমার দাফন কাফন হবে না এমন মত আমরা চাই না আল্লাহ। অ্যাক্সিডেন্ট মত থেকে ফানা চাই আল্লাহ, আল্লাহ তোমার গজব থেকে ফানা চাই আল্লাহ, তোমার দয়া একটু নজর দাও না বাংলার জমিনে আল্লাহ। এখানে অনেক বিপদ থেকে বাংলার মানুষকে হেফাজত করেছো আল্লাহ। আল্লাহ আমরা কিছু না করতে পারলে তো তোমাকে সাজদা দি আল্লাহ, সাজদা রুসিলাই বলে আমাদেরকে ক্ষমা না করে দাও আল্লাহ, সাজদা রুসিলাই বলে আমাদেরকে ক্ষমা করো আল্লাহ। আমাদেরকে মাফ করে দেব আল্লাহ, আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি আমাদেরকে মাফ করে দেব আল্লাহ, আল্লাহ বিশ্ববাসীকে ক্ষমা করে দেব আল্লাহ, আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেব আল্লাহ। মুসলমানদের একজন নেতা একজন অভিভাবক দান করো আল্লাহ, যেই অভিভাবকের নেতৃত্বে পুরো মুসলমান ঐক্যবদ্ধ থাকবে আল্লাহ, সবাই নামাজ রোজা হজ যাকাত যথাযথভাবে আদায় করবে আল্লাহ, গুনাহ থেকে জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। যারা এক দেশ অপর দেশের মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে আজকের এই মোনাজাতের উসিলায় আল্লাহ তাদেরকে নিরাপদ করে দিও আল্লাহ, ভারতের মুসলমানদেরকে নিরাপদ করে দিও আল্লাহ। আল্লাহ চীন জামাত বুঝছে মুসলমানদেরকে আক্রমণ করলে যে ক্ষতি হয়, ভারতের হিন্দুদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। তারা যেন মুসলমান মসজিদ
আল্লাহ পৃথিবীর সব মানুষের আক্রমণ করে আল্লাহ সহ্য করে, কিন্তু আল্লাহ করে উগর যারা হামলা করে তাদেরকে সাহস করে দেন। আল্লাহ তোমার ঘর ভাঙতে আসছিল, তুমি আবার বল আবাবিল ফাঁকি দিয়ে তোমার ঘরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে এইভাবে সাহায্য নসিব করে দিও। আল্লাহ আমরা মানুষ হিসেবে ভুল করেছি, আল্লাহ আমাদের ভুল গুলি ক্ষমা করে দেব। আল্লাহ ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস কে আল্লাহ কবুল কর। আল্লাহ প্রতিটি সদস্যের ন্যায় উদ্দেশ্য গুলি কবুল মঞ্জুর কর, তাদের মানুষকে সাহায্য করার তৌফিক দান করি, আর্থিক ভাবে সচ্ছলতা দান করি, ডিজিটাল বরকত দান করি, ন্যাক সন্তান দান করি। আল্লাহ আল্লাহ